এই বৃজভূষণ শরণ কে? বাবরি মসজিদ ধ্বংস করার নায়ক ছিল বৃজভূষণ। গৌরবের সঙ্গে বলেছিল, আমি সংখ্যালঘুদের ধর্মস্থানকে ধ্বংস করতে পারি। সেই বৃজভূষণকে যারা মাথায় নিয়ে নেচেছিল তারা আজকে দরজায় শেকল দিচ্ছে যে এই বৃজভূষণ আমাদের বাড়িতে ঢুকে আমার মেয়েকে আমার বোনকে যেন রেপ না করতে পারে, অত্যাচার না করতে পারে। শয়তানকে যদি কখনো সমর্থন করেন সেই শয়তান ঘাড়ে এসে চাপবে। আজ প্রায় 30 বছর পর বৃজভূষণ এসে সমাজের কাঁধে চেপেছে। এই বৃজভূষণকে দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের সদস্যদের লুকিয়ে রাখার দায়ে জেল খাটা বৃজভূষণ। বৃজভূষণের বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে? চুরি, ডাকাতি, খুন, খুনের চেষ্টা, অপহরণ, নারী নির্যাতন, ইন্ডিয়ান পিনাল কোডের প্রায় সমস্ত ধারাকে উনি সুসজ্জিত করেছেন উনার অন্যায়, উনার গায়ের জোর, উনার শক্তি দিয়ে। আপনারা শুনেছেন বৃজভূষণ 6 বার এমপি হয়েছে। আমাদের সকলের লজ্জায় মাথা হেঁট হওয়া উচিত। মহিলাদের কাছে, সারা দেশের 50% মহিলাদের কাছে ক্ষমা চাওয়া উচিত পুরুষদের, যে এই রকম একটা মানুষকে যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ আছে, লাগাতার 30 বছর ধরে আছে, তাকে 6 বার আমাদের সংসদে আমরা পাঠিয়েছি, তাকে 6 বার সাংসদ করেছি। এটা ভারতের ভারতের পুরুষ সমাজের, আমি বলবো ভারতের গণতন্ত্রের, ভারতের রাজনৈতিক ব্যবস্থার অত্যন্ত লজ্জার বিষয়। আজ অত্যন্ত লজ্জার দিন। বৃজভূষণকে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাও তাকে পদত্যাগ করানো হয়নি। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন রেসলিং ফেডারেশনকে ভেঙে দিয়েছে, তার কমিটিকে ভেঙে দিয়েছে। তাই হরে ধরে এখন বৃজভূষণ আর রেসলিং ফেডারেশনের সভাপতি নয়। কিন্তু বৃজভূষণের পৃষ্ঠপোষক, মুখ্য সমর্থক, নারী বিদ্বেষী, পরিবার ত্যাগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসল দোষী। তাই আজ সমস্ত বক্তব্য হয়ে যাওয়ার পরে আমি একটাই আবেদন রাখব, কেউ যাবেন না, এই রাজপথ আমরা অবরোধ করব। আমরা 2টো কুশপুতুল জ্বালাব। এক, বৃজভূষণের তো জ্বালাবই। 2, এই কেন্দ্র সরকার যে বৃজভূষণের পাপ অন্যায় অপরাধকে সমর্থন করছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে তার পাশে দাঁড়িয়ে আছে, তারও কুশপুতুল জ্বালানো হবে। আর এই কেন্দ্র সরকার তো সবাই আমরা জানি একটি মুখ, একটি নেতার দ্বারা চালিত, তার নামটা বলুন, নরেন্দ্র মোদি। এই 2টো কুশপুতুল জ্বালিয়ে আজকের সভা শেষ করব। কিন্তু প্রত্যেকের হৃদয়ে সভার আহ্বান, নারীদের প্রতি অন্যায়ের বিরোধিতা এবং লাগাতার আন্দোলনের প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরব। এই আন্দোলন চলবে, আপনারা সকলে সেই আন্দোলন থাকবেন। এটা মানুষের আন্দোলন, এটা দেশের জনতার আন্দোলন, এটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। এটা যারা রাজনীতি করে মানুষকে শোষণ করছে, নারীকে নির্যাতন করছে, সাক্ষী মল্লিককে চোখের জল ফেলাচ্ছে, বিঘ্নেশ পোগাটকে বারবার বলতে হচ্ছে তার প্রতি কি অন্যায় হয়েছিল, একটি মেয়েকে দাঁড়িয়ে জনসমক্ষে যখন তার প্রতি অবিচারের কথা বলতে হয়, তার থেকে লজ্জাজনক আর কোনো কিছু হয় না। আর ধিক্কার এই কেন্দ্র সরকারকে, যারা আমাদের বোনেদের, আমাদের মেয়েদের এইভাবে লোকের সামনে এসে তাদের প্রতি অন্যায়ের অভিযোগ করতে হচ্ছে বারংবার, কিন্তু সরকার একটিও পদক্ষেপ নিচ্ছে না। তাই সময় এলে বৃজভূষণকে শাস্তি দেওয়ার পর যখন জনতার চাবুক বৃজভূষণের পিঠে পড়বে,
তখন তার পাশে মদত দেওয়ার, তাকে সমর্থন দেওয়ার যারা আছে তাদেরও আমরা ক্ষমা করব না, তাদেরও আমরা ছেড়ে দেব না। তাই একটা স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংযুক্ত কৃষক মোর্চা জিন্দাবাদ! কৃষক মজদুর খেলাড়ি খেলোয়াড় ঐক্য জিন্দাবাদ! দেশের মানুষ জিন্দাবাদ! ধন্যবাদ।